ফরিদপুর চর ভদ্রাসন 3 নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভবত মেম্বার পদপ্রার্থী জনাব মোহাম্মদ শামীম মোল্লা। মেম্বার পদপ্রার্থী শামীম মোল্লা ঘরোয়া মিটিংয়ে তার মনের কথাগুলো তুলে ধরেন এলাকার সাধারণ জনগণের সাথে মতবিনিময় সভায়। সভায় তিনি উল্লেখ করে বলেন, যদি আমি মেম্বার হতে পারি বা নাও পারি, তাও সাধারণ জনগণের দুঃখে সুখে পাশে থাকব। আসসালামু আলাইকুম, আমি শামীম মোল্লা 3 নং ইউনিয়ন পরিষদে 6 নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী। আমি জনগণের পাশে দাঁড়াতে চাই। আল্লাহ আমার যদি আল্লাহ যদি সহযোগিতা হয় যদি হইতে পারি, তাহলে গরিব মানুষের পাশে দাঁড়াতে চাই। রাস্তাঘাট কালভোট যা কিছু করার জন্যে আমি করুম আশাবাদী। ইউনিয়ন পরিষদ 6 নং ওয়ার্ডের থেকে দুঃখ কষ্ট মূল্যায়ন তারা পায় না, তাদের পাশে আমি দাঁড়াতে চাই। তারা দোয়া আমার জন্যে আপনারা করবেন, হইতে পারলি থাকবো, না হতে পারলেও তাদের পাশে জনগণের পাশে আমি সবসময় আছি ও থাকবো ইনশাল্লাহ। ভালোবাসা চাই, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন আমি কামনা করি।